প্রিয় দর্শক, পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। যেমনটি আমি আপনাদের জানিয়েছিলাম, পৌষ সংক্রান্তির দিন সকলে যেমন পুণ্য স্নান করবেন, তেমনি আমিও গঙ্গাতে গিয়ে পুণ্য স্নানে অংশগ্রহণ করব। সেই বিশেষ দৃশ্য ভিডিও শুরুতেই আপনাদের জন্য তুলে ধরছি। অনেকে ভিডিও দেখে হয়তো অবাক হন, অনেকের মধ্যে অবিশ্বাস জাগে, তাই আমি যে যে কর্মগুলো আপনাদের আগের ভিডিওগুলিতে করতে বলেছি, কম বেশি সেই সবই কর্ম আমিও আপনার গৃহে করে থাকি। তাই অবশ্যই আপনাদেরকেও বলবো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদু, বিশ্বাস পরে আমি করি আপনাদের করতে বলি, আর আপনারা যারা করেন কম বেশি অবশ্যই উপকৃত হন। যাই হোক, আজকে আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় হল পৌষ সংক্রান্তির দিন সন্ধেবেলায় আপনি যদি আপনার পার্শ্ববর্তী অশক্ত তলায় এই বিশেষ উপাচারটি করেন, তাহলে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, বিষয়টি সম্পূর্ণভাবে দেখুন, আশা করি উপকৃত হবেন। কি কি করতে হবে, তার জন্য কি লাগবে, অবশ্যই আপনাদের জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভিডিও দেখছেন, তাদের কাছে আরেকটি অনুরোধ রইল, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার জীবনে বিন্দুমাত্র সাহায্য করতে পারে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যাই হোক, মূল ভিডিওয়ে প্রবেশ করা যাক। আজ পৌষ সংক্রান্তি, বুধবার। এই দিনই আপনি পুণ্য স্নানে অংশগ্রহণ করতে পারেন অমৃত যুগের মধ্যে। অমৃত যুগ চলছে সকাল 7:15 থেকে বিকেল 4:46 পর্যন্ত। এর মধ্যে অবশ্যই আপনি আপনার পার্শ্ববর্তী নদী, গঙ্গা, বড় পুকুর বা নিজ গৃহে বিশেষ উপাচারের মাধ্যমে পুণ্য স্নান করুন। পুণ্য স্নান করলে আপনার জীবনে সকল সমস্যা সমাধান অবশ্যই হবে। যাই হোক, আমিও পুণ্য স্নান করেছি, আর আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে যদি আপনি অশক্ত তলায় সামান্য হলুদ সুতো এবং একটি প্রদীপ চালিয়ে আপনার মনস্কামনা জানান এবং তারপর বিশেষভাবে ক্রিয়াটি করেন, তাহলে আপনার অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। তার কারণও আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, যেমন তুলসী গাছ আমাদের ধর্মীয় একটি গাছ, তেমনি বট এবং অশক্ত গাছেও সব রকম দেবদেবী বসবাস করেন। আপনারা অবশ্যই জানেন, এই বট এবং অশক্ত গাছকে সাক্ষী রেখে এখনো পর্যন্ত হিন্দুদের বিবাহ হয়ে থাকে। এর একটি কারণ, এই গাছগুলি বহু প্রাচীন গাছ, যখন দেবদেবীদের পূজা পার্বণ করা হতো না, তখন এই বট এবং অশক্ত গাছকেই দেবদেবীর স্বরূপরূপে পূজা পার্বণ করা হতো। আর এখন এই যে গাছগুলিকে এখনও দেবদেবী হিসেবে চিহ্নিত করা হয়, বিভিন্ন প্রকার উপাচার করা হয়। আপনি যদি এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে বিশেষ উপাচার করেন, তাহলে দারুণভাবে ফল পেতে পারেন। আপনাকে কি করতে হবে জানুন। বন্ধুরা, আপনি আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো অশক্ত গাছের তলায় আজ সন্ধেবেলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালবেন, একটি মন্ত্র উচ্চারণ করবেন এবং সঙ্গে নিয়ে যাবেন আপনার সাধ্যমতো কিছু ফলমূল, যদি আপনার সম্ভব হয়, না হলে অন্তত পক্ষে একটি বাতাসাও নিয়ে যাবেন, আর তার সঙ্গে কিছুটা পরিমাণ হলুদ সুতো, যে সুতো আপনি হাতে বাঁধবেন, তার আগে বিশেষ উপাচার করবেন। বন্ধুরা, এই হলুদ সুতোটিকে প্রথমে আপনি হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভিজিয়ে নেবেন। তারপর এই হলুদ সুতোটিকে আপনি অশক্ত তলায়
অশক্ত গাছের গোড়াকে স্পর্শ করিয়ে রাখবেন এবং আপনার সাধ্যমতো আপনি ফলমূল দেবেন এবং একটি প্রদীপ জ্বেলে দেবেন। তারপর অশক্ত গাছের গোড়ায় আপনি বিষ্ণুদেবকে স্মরণ করে একটি মন্ত্র উচ্চারণ করবেন, ওম ভগবতে বাসুদেবায় নম, ওম ভগবতে বাসুদেবায় নম, ওম ভগবতে বাসুদেবায় নম। এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করলে আপনার আর্থিক সমস্যা সমাধান হবে। যারা যারা অর্থ কষ্টে ভুগছেন, আর্থিক উন্নতি করতে চাইছেন, তাদের জন্য এই উপাচারটি খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই বন্ধুরা, এই উপাচারটি যথাসম্ভব আপনি আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো অশক্ত তলায় আজই করবেন। তারপর এই সুতোটি আপনি অশক্ত গাছের গোড়া থেকে নিয়ে মাথায়, অর্থাৎ নিজের মাথায় স্পর্শ করাবেন এবং ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে যেখানে কবজিতে বাঁধা হয় আপনি বেঁধে নেবেন। বন্ধুরা, অবশ্যই হলুদ সুতো ব্যবহার করবেন, তার সঙ্গে হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে তারপরে এই সুতোটি হাতে বাঁধবেন। প্রদীপটি সারা রাত চলবে আপনার নিজের মতো, কোনো অসুবিধা নেই। আপনি অশক্ত গাছের তলায় আপনার মনস্কামনাটি জানিয়ে ফেরত আসবেন। বন্ধুরা, আজ এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করবেন না। এছাড়া আপনারা আজকের দিনে বাচ্চাদের মধ্যে তিলের নাড়ু বা তিল পাটালি দিতে পারেন। আজকের দিনটি এমনই দিন, তিলের উপাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের দিনে যদি আপনি তিলের নাড়ু 6 জন বাচ্চার মধ্যে দেন তাহলে প্রচুর পুণ্য অর্জন হয়। আমি ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিয়েছি কোন রাশি অনুযায়ী কোন প্রকার দান আজকে করতে হয়। তাই আজকে আপনাদের বললাম তিলের নাড়ু অবশ্যই দান করবেন। কেমন লাগলো ভিডিওটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যারা আজকে আমাদের নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন উপাচারগুলি উল্লেখ করা হয়। আজ আমি আপনাদের জানিয়ে দিলাম পৌষ সংক্রান্তির দিনে অশক্ত তলার এক বিশেষ উপাচার। এই হলুদ সুতোর উপাচারটি অবশ্যই করুন, চাকরি যোগ বৃদ্ধি পাবে, কর্মযোগ বৃদ্ধি পাবে এবং সংসারে অশান্তি সব কিছু কেটে যাবে। বন্ধুরা, আজকে তিলের ওপর নির্ভর করে যে কোনো প্রকারের উপাচার কিন্তু আপনি করতে পারেন। তার কারণ, আজ আপনি যদি তিল দিয়ে এই বিভিন্ন প্রকার উপাচার করেন তাহলে অবশ্যই খুবই ভালো ফল লাভ করতে পারবেন। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি জানাবেন নিচের কমেন্ট সেকশনে। অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নাম উল্লেখ করবেন, কারণ আপনি যতবার আপনার নিজের আরাধ্য দেবদেবীর নাম উল্লেখ করবেন ততই পূর্ণ অর্জন করতে পারবেন। যাই হোক, আমি আমার দেবদেবীর নাম উল্লেখ করি, আপনারা জানেন। আজ আমি আপনাদের সামনে প্রমাণ সহযোগে পূর্ণ স্নানের বিশেষ মুহূর্ত ছবি দিলাম। যাই হোক, আশা করি আপনাদের বিশ্বাস হয়েছে। তবে এতেও যাদের বিশ্বাস হয়নি, আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। শুধু একটি কথা বলবো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই তর্ক নয়, সম্পূর্ণ ধর্মটিকে বিশ্বাস করুন, আশা করি ভালো ফল পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।